দিনাজপুরের সিটিবন্দরে তিন দিন ব্যাপী পঞ্চম কাপ ক্যাম্পুরির শুভ উদ্বোধন। আসসালামু আলাইকুম, এমকে টেলিভিশনের নিয়মিত সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আশুরা খাতুন নদী। শুরুতেই শুনলেন সংবাদ শিরোনাম, এখন ডেস্ক থেকে বিস্তারিত। দিনাজপুরের সিরিজবন্দরে তিন দিন ব্যাপী পঞ্চম কাপ ক্যাম্পুরির শুভ উদ্বোধন করা হয়। 14 নভেম্বর বৃহস্পতিবার সকাল 10:30 সিরিজবন্দর সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা স্কাউটসের আয়োজনে তিন দিন ব্যাপী পঞ্চম কাপ ক্যাম্পুরির উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা স্কাউটসের সভাপতি এ কে এম শরীফুল হক। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ও স্কাউটসের সহসভাপতি মিনারা বেগমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ ফজলে এলাহি, স্কাউটসের উপজেলা কমিশনার মাহতাব উদ্দিন সরকার, সহকারী কমিশনার আলহাজ মোহাম্মদ ইউসুফ আলী ও মোরশেদুল আলম, স্কাউটসের লিডার ইমরুন নাহার এবং স্বাগত বক্তব্য রাখেন উপজেলা স্কাউটসের সম্পাদক মোহাম্মদ লুৎফর রহমান। এ সময় উপজেলার 42টি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের কাপ স্কাউটসের শিক্ষার্থীরা সহ ইউনিট লিডার, স্কাউটস কর্মকর্তাবৃন্দ, স্কাউট সদস্যবৃন্দ, রোভার স্কাউট সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। ওয়াহিদুল ইসলাম, নিউজ ডেস্ক, এমকে টেলিভিশন। শেষ করছি এমকে টেলিভিশনের নিয়মিত সংবাদ। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।